আজকের আরো একটি খোঁজে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানেন তো, জানা আর খোঁজার সত্যি কোনো শেষ নেই, তাই আমার দৃষ্টি সর্বদাই নতুন জায়গা সন্ধান করে, আর ঠিক তখনই তা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছুদিন আগেই সোদপুর পানিহাটি রাঘব ভবন থেকে ঘুরে আসলাম, যেখানে চরণধ্বনি পড়েছিল স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভুর। যদি সেই ব্লগটি আপনারা দেখে না থাকেন, অবশ্যই অবশ্যই চ্যানেলে গিয়ে ভিজিট করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিলাম। নমো অপবিত্র পবিত্রবার সর্বাবস্থান রতহ দিবা জসমরিত পুনরিবাক্য সবাচ্য অভ্যন্তরম সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি নমো সর্বমঙ্গল বরণীয় বরণম শুভ। রাঘব ভবন থেকে আর একটু এগিয়ে গেলেই রয়েছে ত্রাণনাথ বাবুর কালীবাড়ি। চল আজ তবে আমি সেখানকার কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। 1300 শতকে দেগঙ্গা বেড়াচাপার রাজা চন্দ্রকেতু এই পানিহাটিতেই তৈরি করেন একটি দুর্গ, যেখানে স্বয়ং মা কালী পূজিত হতেন। স্থানীয় লোকেরা এই দুর্গের নাম দিয়েছিলেন গড় ভবানী। কিন্তু শোনা যায় মুসলিম আক্রমণের সময় সেই মূর্তিটি খোয়া যায় এবং পরবর্তীকালে তা বাগবাজারের বিখ্যাত গাঙ্গুলী পরিবারে পুনরায় পাওয়া যায়, যা 1880 সালে ত্রাণনাথ ব্যানার্জি তার পঞ্চরত্ন মন্দিরে মা কালীর মূর্তিটি পুনরায় প্রতিষ্ঠা করেন এবং সেটি হয়ে ওঠে আজকের এই ত্রাণনাথ বাবুর কালীবাড়ি। চলুন এই জায়গাটা আপনাদের আর একটু ঘুরিয়ে দেখি। যদিও এখানে কালী মন্দিরের সঙ্গে রয়েছে শিব মন্দির এবং ত্রাণনাথ বাবুর গঙ্গাঘাট, যা পাশাপাশি একটি প্রাকৃতিক শোভা অর্জন করেছে। দেখতে দেখতে সময় যে কখন ফুরিয়ে এলো বুঝতেই পারলাম না। আপনারাও আসুন, আশা করছি আপনাদের জায়গাটা ভীষণ ভালো লাগবে এবং দর্শন করে যান। এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। তবে আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো দৃষ্টি নতুন কোনো ইতিহাসের সাক্ষীকে সাথে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।